কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই কামনা। এখন ওই সকাল 10টার মতো বাজতে যায় আর এখন থেকে আমি আমার সংসারের কাজকর্ম শুরু করলাম। ব্লগটা যদিও শুরু হয়েছে সকাল থেকে, মানে ভোর ভোর থেকে আর কি, 6:30 কি 7টা বাজে, তখন ওই জয় বাসন টাসন মাজছিলো তখনই ব্লগটা শুরু করেছে। আর আমি জয়কে বলেছিলাম যে আমার তো বাসন মাজা থাকে না আর আমি তোমাদেরকে দেখাতেও পারি না, সেই কারণে জয়কে বলেছিলাম যদি সকালে কিছু কাজ করিস তাহলে সেটা একটু শ্যুট করে রাখিস। তো সেই কারণে সকালবেলা তো প্রত্যেক দিনই বাসন মেজেই যায়, তো ওই জন্য একটুখানি ভিডিও করে রেখে গিয়েছিলো আমার জন্য। আর এদিকে আমি সকালবেলা উঠেই ফুল তুলে নিচ্ছি, আজকে দেখছি ফুলগুলো কেউ নিয়ে যায়নি। ওই একটা জবা ফুল ছিল আর কয়েকটা টগর ফুল, শিব ঠাকুরকে তো টগর ফুল দিই সাদা ফুল, তো ওই কয়েকটা টগর ফুল নিলাম আর একটা জবা ফুল যেটা ছিল সেটা নিলাম। আজকে দেখছি জবা ফুলটা গাছে রয়েছে, অন্যান্য দিন জবা ফুল পাওয়া যায় না, টগর ফুল থাকে কয়েকটা উঁচুতে, তো সেই কয়েকটাই আমি নিয়ে আসি, কয়েকটা আনলেই হয়ে যায় শিব ঠাকুরের জন্য তো শুধু। আর তো আজকে দেখি জবা ফুলটাও রয়েছে, ওই জন্য ফুলটাও নিলাম। আর এই দেখো এই বাড়ির ভিতরে ওই যে জবা ফুলটা ফোটে বড় বড়, সেটাও রয়েছে, মানে একটা ফুটেছে আজকে, অনেক দিন বাদে একটা ফুটলো আজকে, তো ওই ফুলটাও তুলে নিলাম। আর যে শাক তুলছিলাম দেখলে ওটা কিন্তু আমাদের জন্য না, বানর জন্য তুলছিলাম, শাকে সব পোকা হয়ে গেছে, যদি ভালো হতো তাহলে আমাদের জন্য তুলতাম, মানে শাকগুলো যদি ভালো থাকতো। আগে যেখানে থাকতাম ওখানে প্রচুর শাক তুলতাম, দেখেছো তোমরা প্রচুর শাকপালা হতো এদিকে। আর ছোটোবেলায় তো ঠাম্মার সাথে শাক তুলতে যেতাম জানো, আমাদের বাড়ির আশেপাশে, ওটা তো ওখানে নিজেদের বাড়ি আর পুকুর ছিল আমাদের, তো বাড়ির আশেপাশে না প্রচুর শাকপালা হতো, কলমি শাক, তারপর ছাঞ্চে শাক। ছাঞ্চে শাকের তোমরা নাম শুনেছো নাকি আমাকে জানিও? ছাঞ্চে শাক মানে হচ্ছে ছেঁচি শাক, ওই শাকটা খেতে এত ভালো হয়, ওই শাকটা আমি বাজারে দেখিনি কখনো বিক্রি হতে, তবে ওই শাকটা খেতে এতটাই ভালো, তোমরা কেউ খেয়েছো নাকি আমাকে কমেন্টে জানিও? ছাঞ্চে শাক বা ছেঁচি শাক কখনো তোমরা খেয়েছো নাকি? ভীষণ ভালো লাগে খেতে আমার, একটু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ঝালঝাল করে রান্না করলে ওই শাক ভাজা দিয়ে মনে হয় সব ভাত খেয়ে নেবে। তো এইখানে ওই শাক আমি দেখতে পাইনি, নইলে পরে তুলতাম। আর কলমি শাক আছে কিন্তু সেগুলো বেশিরভাগ পোকা পোকা পাতা, ওগুলো তুলে মানে খাওয়া যাবে না, এই জলটা শুকলে যদি ছাঞ্চে শাক হয় তখন আবার তুলবো, তুলে ভাজা করব। কিন্তু এখন এই বানুর জন্য কয়েকটা ডাল তুললাম আর কি, তাও পোকা পোকা বেঁচে, মানে পোকা পাতা বেঁচে বাদ দিয়ে আর ওই কয়েকটা ডগার দিকের ডাল আর কয়েকটা ভালো ভালো পাতা তুলে নিয়ে আসলাম, কারণ কি জলে চারিদিক তো ডুবে গেছে আর ওর ঘাস সেরকম একটা পাওয়া যাচ্ছে না জানো তো, তো সেই কারণে মানে জয় বলেছিল কিছু একটা নিয়ে ওকে একটু খাইয়ে দিছে সামনেটা থেকে, আমি রাত্রেবেলা কিছু নিয়ে আসবো, তো সেই জন্যই আর কি বানুর জন্য একটু শাক তুলে আর ওই ধুয়ে রাখবো, রেখে ওই কিছুক্ষণ পর দুপুরবেলার দিকে ওকে দেবো, কারণ কি আমাদের এখানে চারিদিক ডুবে গেছে, ঘাস কোথায় থাকবে, ঘাসও পুরো ডুবে গেছে, সেই জন্য আর কি ওই শাকগুলো তুললাম। তো তারপরে গিয়ে ছাদে জামাকাপড়গুলো মেলে আসলাম, কিছু জামাকাপড় ছিল আজকে আর কাচাকুচি করিনি, কিছু জামাকাপড় ছিল ধোয়ার রোজকার পরার, তো সেইগুলোই ধুয়ে নিয়েছি। আর জামাকাপড় ধুতে ধুতে দেখলে হাঁড়িতে করে কিছু একটা ধুচ্ছিলাম, তো ওটা হচ্ছে চাল ধুচ্ছিলাম, ভাত বসাতে হবে আজকে, আমার মতন অল্প করে ভাত করব, তো সেই কারণে আর কি অল্প করে চাল ধুই আর তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম ওই ছোট্ট হাঁড়িটায় করে, এক্ষুনি ফুটে যাবে, আর ফুটে গেলে কিছুক্ষণ হয়ে গেলে ওটা অফ করে রেখে দিলে ভাতটা আপনি আপ হয়ে যাবে, একদম 1 কাপ মতো চাল নিয়ে আর ধুয়ে চাপিয়ে দিয়েছি। তারপরেই ঘরের টুকিটাকি কাজ করে আমি বসে গেছি একটা জিনিস বানাতে, এটা পুরোটা হয়ে যাক তারপরে আমি তোমাদেরকে দেখাবো, এটা একটা জিনিস বানাচ্ছি আমি, হয়তো মিনি ব্লগে দিয়ে দেবো কি শর্টসে, কিংবা হচ্ছে আমি তোমাদেরকে এমনি দেখিয়ে দেবো, কিন্তু পুরোটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো। আমার মনে হয় কোনো জিনিস পুরোটা হয়ে গেলে দেখালে বেশি ভালো লাগে, আধ খেচড়া দেখালে না মানে কেমন একটা লাগে বোঝাও যায় না যে জিনিসটা। এই কাজটা করতে করতে অনেক বেলা হয়ে গেছে, তারপর স্নান করে খেয়ে ঘুমিয়েছিলাম। আমাদের বাড়ির সামনেই কালী পুজো হচ্ছে, দেখো ওই যে প্যান্ডেল এখনও পুরোপুরি হয়নি, এই এই দিক থেকে বেরোলেই এই সামনেই পুজো হচ্ছে একদম মোড়ের মাথায়। আজকে জামা কাপড়গুলো না তুলতে আমি ভুলে গেছিলাম, এখন ওই সন্ধে 6টা মতো বাজে আর সন্ধে দেবো আমি, তো কাঁচা জামা কাপড় পরে তো দেবো, নিচে নাইটে নিতে গেছি মানে যেখানে থাকে আর কি সেখানে নিতে গেছি, গিয়ে দেখছি নেই, তখনই মনে পড়লো যে আমি তো জামা কাপড়টা মেলে গেছি তুলিনি, ওই জন্য তুলতে চলে আসলাম। এখন রাতে আর জামা কাপড় এখানে রাখি না জানো তো, এই আজকে দেরি হয়ে গেল, চারিদিকে সব কী সুন্দর সাজিয়েছে দেখো, কালী পুজোর সময় এই জিনিসটা বেশ ভালো লাগে, চারিদিকে আলো আলোময়। যাক চলো, ছাদটা পুরো অন্ধকার,
নিচে যাই, গিয়ে সন্ধেটা দিই। বানুর কাপড়গুলো শুকিয়ে গেছে, শুকায়নি তো। সন্ধে তো দেওয়া হয়ে গেল, এবার কিছু জামা কাপড় রয়েছে, আগের দিনে কাচাকুচি হয়েছিল তো এখন সাথে সাথে কেজির মতো গুছায় না জানো তো, কারণ সেই যে শুয়োপোকা ছিল না, জামা কাপড়গুলো দেখতে হয়, ঝাড়তে হয়, তারপরে সেটাকে গুছিয়ে তুলতে হয়। তো ওই জামা কাপড় মেলা স্ট্যান্ডটার মধ্যে রেখে দিই দুদিন, তারপরে আমি জামা কাপড় গোছাই। তো সেইগুলো এখন জামা কাপড়গুলো গোছাবো, বানুর জায়গাটা পরিষ্কার করে নিলাম, ও টয়লেট করেছে তো কাপড়টা চেঞ্জ করে দিয়ে ওকে খেতে দিলাম। এবারে সন্ধ্যাবেলা যেটুকু কাজ থাকে সেগুলো আমি টুকটুক করে করবো। এই বিছানায় ঘুমিয়েছিলাম দুপুরবেলা, তো বালিশগুলো ঠিকঠাক জায়গায় রেখে দেবো, জামা কাপড়টা গোছাবো, এই সমস্ত টুকিটাকি কাজগুলো করবো। আর সকালে যেই জিনিসটা বানাচ্ছিলাম সেটা তো পুরোটা শেষ করতে পারিনি, বেলা হয়ে গেছিলো বলে, তো সেই জিনিসটা নিয়ে আমি একটুখানি এবার বসবো। আর আজকে খুব একটা কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে আমি খুব একটা কাজ আজকে করিনি। আমি একদিন খুব বেশি কাজ করে ফেলি, তারপর দিন এখন দু তিন দিন আমি রেস্ট নিইনি, মানে সেরকম একটা কাজ করি না, সেরকম একটা কাজ থাকে না। তো সেই কারণে আর কি ওই যেটুকু যা করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, ল্যাথ খাওয়া ব্লগ আর কি, আলসে ব্লগ করেছি আজকে, মানে যেটুকু যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ব্লগ না দেওয়ার থেকে যা করছি সেটুকু দেওয়া ভালো, তাই না? তোমরাও বলো আমাকে যে যেটা করবে সেটাই শেয়ার করো, সেই ব্লগ দাও না, জানতে পারি না কেমন আছো কী করছো। তো সেই কারণে তোমাদের জন্য ছোট্ট মতো একটা ব্লগ বানিয়েছি, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদিও খুব ভালো লাগার মতো সেরকম কিছু নেই, তবে আমার রোজকারের দিন তো, আমার ডেলি ব্লগ তো, ডেলি আমি যেটা করি সেটাই শেয়ার করেছি। আর এদিকে দেখো মাদুরটা আমি আর পাল্টাতে পারলাম না, কারণ কি পুরো রাস্তা ডুবে রয়েছে, জয় বলেছিল এসে নিয়ে যাবে, তখন বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টির কারণে পুরো তো রাস্তা ডুবে রয়েছে। ওই মানুষটাকে আমি জোর করে কী করে পাঠাই বলো তো, যে এসে আবার মাদুরটা নিয়ে যা, বা আমিও বেরোতে পারছি না, অটো তো পুরো বন্ধ, যে আমাকে বারণ করছে একদমই বেরোস না, অটো চলছে না, এবার পুরো রাস্তা জল ঠেকি ঠেঙিয়ে যাবো, এসে জ্বরে পড়ে যাবো। সেই কারণে ভাবলাম থাক, আমি আর ধৈর্য ধরতে পারছি না, কিছু কিছু কাজ থাকে দেখবে মাদুরে বসে করতে হয়। তো সেই কারণে আর কি ওই মাদুরটা রাখতে পারলাম না, আমি মাদুরটা পেতেই নিলাম, ও ছোটো মতো হোক গিয়ে, কিন্তু এখন কয়েকটা দিন বসি, তারপর দেখা যাবে। আমি তো একাই বসবো, আর কিছু কাঁথা কাপড় রোদে দেবো শীতে, এই আর কি। যাই হোক, চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।